যারা এই ঘটনা করছে তারা যুবলীগ বা ছাত্রলীগের সাথে কোনো সম্পৃক্ততা নেই। এটা ইতিমধ্যে আমি মাঠে আমাদের যারা যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলেছি, সিটি ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কোনো রাজনৈতিক পরিচয় এদের নাই। এরা সন্ত্রাসী, এরা আগেও এরকম ঘটনা ঘটিয়েছে এবং এদের কাছে অবৈধ অস্ত্র আছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো অবিলম্বে সকলকে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করবো।